নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রোগ্রাম। গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই শুনবেন দয়াপূর্বক। গুরুদেব অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এই 76 দিন, এই 8 রাশির 360 ডিগ্রি ভাগ্যের যুগান্তকারী পরিবর্তন কিন্তু ঘটাতে চলেছে। এই 76 দিন বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি এই 8 রাশিকে দিতে চলেছে, করতে চলেছে মালামাল। দেখুন, এই বৃহস্পতির কাছে 5-5টি জিনিস কিন্তু থাকে, অর্থাৎ 5-5টি জিনিসকে কিন্তু নিয়ন্ত্রণ করে। 1 আপনার সন্তান, 2 আপনার জ্ঞান, 3 আপনার দাম্পত্য সুখ, 4 আপনার বিবাহ, 5 আপনার সন্তান সুখ। অর্থাৎ এই যে 5-5টি জায়গা, সন্তান সুখ, আপনার বিবাহ, জ্ঞান, অর্থ, কর্ম, এই 5-5টিকে কিন্তু নিয়ন্ত্রণ করে দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ আপনি কর্ম কেমন পাবেন, আপনার দাম্পত্য সুখ বিবাহ কেমন হবে, আপনার সন্তান, আপনার জ্ঞান, এই জায়গাগুলো কিন্তু, আপনার অর্থ, এই জায়গাগুলো কিন্তু টোটালটা নিয়ন্ত্রণ করে বৃহস্পতি। বর্তমানে বৃহস্পতি কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং 7 থেকে 7.5 ডিগ্রি পর্যন্ত কিন্তু এই সময় কিন্তু গেছে। 30 ডিগ্রির মধ্যে 7.5 ডিগ্রি পর্যন্ত কুম্ভ রাশিতে কিন্তু বৃহস্পতি চলছে এবং বৃহস্পতি এখানে বক্রী অবস্থায় অবস্থান করছে এবং যে কোনো গ্রহ, অর্থাৎ 3টি অবস্থা হয়, একটা হচ্ছে সুষুপ্তি অবস্থা, একটা হচ্ছে স্বপ্ন অবস্থা, একটা হচ্ছে জাগৃত অবস্থা। সুষুপ্তি, স্বপ্ন অবস্থা, জাগৃত অবস্থা, অর্থাৎ এই বৃহস্পতি বর্তমানে জাগৃত অবস্থাতে, অর্থাৎ জেগে আছে। এই সময় বৃহস্পতি চোখ খুলে আছে, অর্থাৎ মোস্ট পাওয়ারফুল এই বৃহস্পতি। এই 76 দিন 360 ডিগ্রি ভাগ্যে চাকা ঘুরাতে চলেছে এবং যুগান্তকারী পরিবর্তন হতে চলেছে এই 8 রাশি। এই বৃহস্পতি জাগৃত অবস্থাতে থাকার জন্য এই 8 রাশির কিন্তু যুগান্তকারী পরিবর্তন এবং 360 ডিগ্রি ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে। এই 76 দিন হতে চলেছে এই 8 রাশির ক্ষেত্রে বেশ কিছু দিক থেকে, কর্ম, সন্তান, বিবাহ, কর্ম, সন্তান, বিবাহ, জ্ঞান এবং অর্থ, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দিবে। তো কোন কোন এই রাশি, প্রথম আমি রাশির কথা, যে রাশির কথা বলবো সে রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমভাবে এই বৃহস্পতির অবস্থান এবং আপনাদের যিনি কিনা পঞ্চমপতি, অর্থাৎ এই সময় এই বৃহস্পতি জাগৃত, আপনাদের সন্তান সুখ, সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছে, সন্তানের জায়গা, আকস্মিক ধন লাভ, গোল্ড, শেয়ার মার্কেট থেকে লাভ, দাম্পত্য সুখ, ব্যবসার জায়গা যথেষ্ট ভালো হবে, আপনাদের ব্যবসার দিকটা কিন্তু যথেষ্ট ভালো এবং এর পাশাপাশি দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে। অর্থাৎ আপনার এই সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই জাগৃত অবস্থাতে যথেষ্ট ভালো ফল কিন্তু পেতে চলেছে, সন্তান প্রাপ্তি। 2 নম্বর যে রাশি, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের ভাগ্যভাবে এই বৃহস্পতি জাগৃত, যিনি কিনা আপনাদের কর্মপতি এবং আপনাদের সপ্তমপতি, অর্থাৎ আপনাদের এ সময় বিবাহের জায়গা শুভ হবে, শুভ বিবাহের কানেকশানগুলো আসবে, ভাগ্যের দ্বারা ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, কর্ম, যারা চাকরি চাইছেন গভর্নমেন্ট সার্ভিসে পদোন্নতি,
কর্মক্ষেত্রে পরিবর্তন প্রমোশনের সম্ভাবনা, কর্মপ্রাপ্তি মিথুন রাশির ক্ষেত্রে, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি হবে, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট শুভ, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের কর্মভাবে এই বৃহস্পতির অবস্থান, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মক্ষেত্রে পরিবর্তন, জাগৃত অবস্থা অর্থাৎ বৃহস্পতি চোখ খোলা জেগে আছে এই সময় কিন্তু যে কোনো গ্রহ যখন জাগৃত অবস্থাতে থাকে কি না, যে কোনো গ্রহ কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করে অর্থাৎ, এবং আপনাদের একাদশপতি অর্থাৎ আপনাদের সফলতা, সাকসেস, লাভ আপনাদের কিন্তু দিবে। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে ভাগ্যের পরিবর্তন হতে চলেছে, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন বৃষ রাশি। চার নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যাধিপতি আপনাদের সফলতাভাবে অবস্থান করছে, ভাগ্যের সাপোর্ট পাওয়া, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, কর্মক্ষেত্রে পরিবর্তন, সফলতা, সাকসেস, লাভের জায়গা আপনাদের নির্দেশ করছে, সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, সন্তানের সুখ এবং এর পাশাপাশি সন্তানের এডুকেশন, আকস্মিক ধন প্রাপ্তি, শেয়ার মার্কেট গোল্ড থেকে লাভ, দাম্পত্য সুখ, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি হবে এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসার জায়গাটা কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু দেবে। এই ছিয়াত্তর দিন 360 ডিগ্রি ভাগ্যের যুগান্তকারী পরিবর্তন হতে চলেছে অর্থাৎ এই আট রাশি হতে চলেছে মহাভাগ্যশালী। আমি বারবার বলি যে দেবগুরু যদি বৃহস্পতি যদি আপনার কৃপা থাকে, অন্ধকারেও কেউ লণ্ঠন নিয়ে আপনাকে কিন্তু রাস্তা দেখাবে। অর্থাৎ গুরুর আশীর্বাদ পাওয়া, গুরুর বরদান ভাগ্যের কিন্তু সুবিশাল পরিবর্তন করবে এবং এই সময় বর্তমানে গুরু জাগৃত জেগে আছে, শুভ ফল কিন্তু প্রদান করবে। পাঁচ নম্বর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের সন্তান সুখ, আকস্মিক ধন প্রাপ্তি, আপনাদের গোল্ড, চাঁদি, শেয়ার মার্কেট, জ্ঞান, কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছে, মার্কেটিং লাইনে যারা আছেন তাদের ক্ষেত্রে, অনলাইন কাজের সঙ্গে যারা আছেন, বিদেশ থেকে রোজগার আপনাদের বাড়বে, দাম্পত্য সুখ, দৈনিক রোজগার, ব্যবসার ক্ষেত্রে শুভ, আপনার ভাগ্যের সাপোর্ট, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের থাকছে কুম্ভ রাশি। ভাগ্যের সুবিশাল কিন্তু পরিবর্তন আসতে চলেছে এই বৃহস্পতি জাগৃত অবস্থায় থাকার জন্য। এরপরের যে রাশির কথা, ছয় নম্বর যে রাশির কথা আমি বলতে চলেছি সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের সন্তান সুখের জায়গা নির্দেশ করছে, সন্তানের কেরিয়ার, আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি, এডুকেশনের দিকগুলো আপনাদের শুভ, গোল্ড থেকে, চাঁদি থেকে, শেয়ার মার্কেট থেকে লাভ এই সময় পাবেন, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের নির্দেশ করছে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, প্রপার্টি থেকে লাভ, সফলতা, সাকসেসের জায়গা নির্দেশ করছে, শরীরগত দিকগুলো, শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে অর্থাৎ বৃহস্পতি জাগৃত অবস্থাতে আপনাদেরকে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে অর্থাৎ আপনাদের পারিবারিক সুখ নির্দেশ করছে, পরিবারের ক্ষেত্রে সুখের জায়গা আপনাদের ভালো, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা আপনাদের থাকছে এবং দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের প্রপার্টি থেকে লাভ, মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে, এডুকেশন দিকটা আপনাদের যথেষ্ট ভালো, সন্তান সুখের জায়গা এবং গোল্ড, চাঁদি, শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু ধনলাভ আপনাদের হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো
সে রাশি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের প্রথম কথা দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি হবে। বৃহস্পতি জাগৃত 76 দিন এই ধনুরাশি হতে চলেছে মালামাল। ব্যবসার জায়গাটা আপনাদের ভালো, ডুবে যাওয়া টাকা আটকে থাকা টাকা আপনাদের পুনরুদ্ধার এই সময় হবে। ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, কর্ম জায়গাটা আপনাদের বাড়িয়ে তুলবে, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা আপনাদের থাকছে, এবং লাভ সফলতা সাকসেস এই সময় কিন্তু ধনুরাশির ক্ষেত্রে নির্দেশ করছে। শুভ বিবাহের কানেকশানগুলো আপনাদের আসবে, দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, ব্যবসার জায়গা, দৈনিক রোজগারের জায়গা, এই জায়গাগুলো কিন্তু ধনুরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো। সন্তান সুখ আপনাদের নির্দেশ করছে, সন্তানের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত, কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট এই সময় কিন্তু এই 76 দিন আপনারাও কিন্তু যথেষ্ট মহাভাগ্যশালী কিন্তু হতে চলেছেন। অর্থাৎ 360 ডিগ্রি ভাগ্যের যুগান্তকারী পরিবর্তন কিন্তু হতে চলেছে এই 8 রাশির। দেবগুরু বৃহস্পতির কৃপায় এই 76 দিন মহাভাগ্যশালী। যাদের একটুকু মিলছে না, অবশ্যই নিজস্ব জন্মছকটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজিকে দিয়ে অ্যানালিসিস করান, কোন জায়গাতে প্রবলেম আছে সেই জায়গাটা সঠিক রত্ন দিয়ে প্রতিকার প্রতিবিধান অবশ্যই করান। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে যদি কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে অবশ্যই করুন। নমস্কার।